বুখারী বুখারীর যে 25 জায়গায় কোরআন বাজ নামাজ বলে হানাফি মাযহাবকে রদ করতে চেয়েছেন ইমাম বুখারী, ওই 25 জায়গা তিনি উত্তর দিয়েছেন। কে উত্তর দিয়েছে? আহমদ আলী সাহারানপুর উত্তর দিয়েছে এবং হানাফি মাযহাবকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। তার বই লেখা শেষ হয়নি, তার ওই বইয়ের উত্তরে ইমাম বুখারীর পক্ষে ইমাম বুখারীর কোরআন বাজ নামাজের রদ যে সঠিক এটার পক্ষে শামসুল্লাহ আজিমাবাদী রাহিমাহুল্লাহ অল্প দিনের মধ্যে আরবিতে বই লিখে তার ওই কথাকে চাপিয়ে দিলেন, তার ওই কথাকে রদ করে দিলেন। এই খেদমতের উত্তর দেওয়া, এই খেদমতের প্রতিদান দেওয়া অনেক কঠিন, আর একটা বড় খেদমত। মাওলানা শিবলি রহমানি নাদতুল উলামা লখনউ যখন তারা ইমাম বুখারীর উপর অভিযোগ তুলতে লাগলো, ইমাম বুখারীর ফিকহের উপর অভিযোগ তুলতে লাগলো, মাওলানা আব্দুল্লাহ মওদুদী কর্তৃক প্রভাবিত হয়ে হাদিসের উপর অভিযোগ তুলতে লাগলো, তখন শামসুল আজিমাবাদি তার ছাত্র মাওলানা আব্দুস সালাম মোবারকপুরকে বললো, শোনো একটা বই লেখে ইমাম বুখারীর পক্ষে। তখন ছাত্র শিক্ষক পরামর্শ করে সহযোগিতায় একটা বই লিখলেন, সিরাতুল বুখারী। যখন মাওলানা শিবলি রহমানি লিখেছিলেন সিরাতুল নুমান, তখন সিরাতুল নুমানি নেতাবে সেটা দিয়ে ইমাম বুখারী এবং আহলুল হাদিসের কোরআন অভিযোগ উত্থাপন করেছিলেন, ওটার উত্তরে সিরাতুল বুখারী লিখলেন শামসুল আজিমাবাদী এবং তার ছাত্র আব্দুস সালাম বরফে। আমার দেখা, আমি মিন্নাতুল বাড়ি ইমাম বুখারীর জীবনী লিখতে গিয়ে দেখেছি সিরাতুল বুখারীর চাইতে শ্রেষ্ঠ ইমাম বুখারীর জীবনী কোনো গ্রন্থ আরবি ভাষাতেও নাই, উর্দু ভাষাতেও নাই, বাংলা ভাষাতেও নাই। যেটা আহলুল হাদিসের খেদমত, ভারতের আহলুল হাদিসের খেদমত উর্দুতে লেখা সিরাতুল বুখারী। সম্মানিত উপস্থিতি, আরেকজন পাকিস্তানের বিখ্যাত মহাদ্দেসের খেদমত বলি, যেটা আমি মিন্নাতুল বাড়ি লিখতে গিয়ে দেখতে পেয়েছি, সেটা হচ্ছে ফাইজুল বাড়ি আনোয়ার শাহ কাশ্মীরি, বিখ্যাত হানাফি আলেম, হানাফি পণ্ডিত, দারুল দেওবন্দের মহাদ্দেস। তিনি ফাইজুল বাড়িতে ফাইজুল বাড়ি লিখতে গিয়ে ফাইজুল বাড়ি দাস দিতে গিয়ে এই হাফিজ মাহাজ আসকারি লেখা ফাতহুল বাড়ি অগণিত জায়গায় তিনি ভুল ধরার চেষ্টা করেছেন। কে ভুল ধরছেন? হাফেজ ইমাম কাশ্মীরি মাওলানা কাশ্মীরি। কার ভুল ধরছেন? হাফিজ মাহাজ আসকারি ভুল ধরছেন। যদিও হাফিজ মাহাজ আসকারি বইয়ের ভুল ধরার চেষ্টা সেই যুগে মাওলানা বদরুদ্দিন আইনি করেছিলেন, কেন আইনি এবং আসকারানি একই শহরে বাস করতেন, কায়রো শহরে। আজ হাফিজ মাহাজ আসকারানি সারা রাতে বাড়িতে যা নোট করে নিয়ে আসতেন, পরের দিন তা দাস দিতেন। আজকে যেমন দাস রেকর্ড হচ্ছে, ওইরকম ছাত্ররা দাস দেখে নিত। একজন ছাত্র ওই লিখে নেওয়া দাস বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ নিয়ে আসতেন, উনি আবার তখন ওটা জবাব লিখতেন। যখন ফাতহুল বারি প্রকাশ হয়ে গেল, ফাতহুল বারি প্রকাশ হওয়ার ফাতহুল বারি ভুল ধরে তখন উমদাতুল বারি বদরুদ্দিন আইনি লেখা শারহ প্রকাশ হলো, যেটার উত্তর দেওয়ার চেষ্টা করেছেন এই হাফিজ মাহাজ আসকালানি। আল ইনতিকাজ, ইনতিকাজ, ইরতিকাজ, ইরতিকাজ, ইনতিকাজ, এই গ্রন্থগুলোতে তিনি উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তার আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো আমার শাখা শুনিও হাফিজ মাহাজ আসকালানি ভুল ধরার চেষ্টা করেছে ফাইজুল বারিতে। এবার হাফেজ মোহাম্মদ গন্দলবি পাকিস্তানের আলেম, তিনি একটা বই লিখেছে ইরশাদুল বারি ফিরাহদি ফাইজুল বারি। উনি ফাইজুল বারিতে মাওলানা কাশ্মীরি হাফিজ মাহাজ আসকালানি ভুল ধরতে গিয়ে কি কি ভুল করেছেন, আর উনি নিজে কি ভুল করেছেন, আর ইবনে হাজার আসকালানি ভুল ধরতে গিয়ে কি ভুল করেছেন তা তিনি লিখেছেন। এই খেদমতগুলো পড়লে আপনাকে এবং আমাকে তাদের জ্ঞানের সামনে শিশু মনে হবে যে এই উপমহাদেশের আহলুল হাদিস আলেমরা কি না খেদমতের আঞ্জাম দিয়ে গেছে, ইলমি খেদমতের যে আঞ্জাম দিয়ে গেছে তার ঋণ শোধ করা আহলুল হাদিসরা তো দূরে থাক, হানাফি ভাইয়েরাও শোধ করতে পারবেন না। কেননা হানাফি ভাইদের মধ্যেও ইলমের চর্চা দেখা দিয়েছে আহলুল হাদিসদের চর্চার কারণে। কুতুবি সিত্তা প্রথম উর্দু অনুবাদ করেছে আহলুল হাদিসরাই, ওয়াহিদুজ্জামান হায়দরাবাদি রাহমাতুল্লাহ তিনি প্রথম উর্দু অনুবাদ করেছেন। তো সম্মানিত উপস্থিতি, আমি আহলুল হাদিসদের ইলমি যে খেদমত, এই খেদমতের উপর যদি বলি তো ঘন্টার পর ঘন্টা এমনি বলতে থাকা যাবে। ভারত পাকিস্তানের আহলুল হাদিস আলেমরা হাদিসের কি ধরনের খেদমত করেছেন। আজকে এখন আমি যদি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে বলি যে ভারতের আলেমদের নিকট থেকে ইলম নেওয়া যাবে না, জ্ঞান নেওয়া যাবে না, আকীদার শিক্ষা নেওয়া যাবে না, তাহলে এটা নিমক হারামি হবে, ভারত মহাদেশের আলেমদের জ্ঞানকে অপমান করা হবে। তারা আজ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সার্বিক সুযোগ সুবিধা ভোগ করার পরে সৌদি সরকার যত কোটি টাকা ইলমের পিছনে খরচ করে, খুব কম দেশ আছে অত টাকা ইলমের পিছনে খরচ করতে পারবে, সার্বিক উন্নত সুযোগ সুবিধা পাওয়ার পরে যে ধরনের খেদমত হচ্ছে, সে অন্ধকার যুগে ব্রিটিশদের অত্যাচারের মুখে একদিকে ব্রিটিশদের সাথে জিহাদ, আর একদিকে ইলমের খেদমত, এই কঠিন যুগ যে সমস্ত আলেম ওলামা পার করেছেন তাদের খেদমতকে ছোট করে দেখার সুযোগ নেই। সুতরাং সম্মানিত উপস্থিতি, আহলুল হাদিসদের তাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে। আহলুল হাদিসদের ইতিহাস চিরদিন জিহাদ
জিহাদের ইতিহাস, সন্ত্রাস জঙ্গিবাদের ইতিহাস নয়, ইলমের ইতিহাস, অজ্ঞতা মূর্খতা জাহিলিয়াতের ইতিহাস নয়, এমনকি আহলুল হাদিস ভারত উপমহাদেশের আহলুল হাদিস আলেমদের খেদমতের কারণেই আজকে সৌদি আরবের বহু আলেম ওলামা ফিকহি দিক থেকে উদার হতে শিখেছেন। নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ যে ফিকহি উদারতা শিখেছেন, এই ফিকহি উদারতা তিনি ভারত পাকিস্তানের আহলুল হাদিস আলেমদের নিকট থেকে শিখেছেন। সুতরাং আমাদেরকে ইতিহাস জানতে হবে, রাজনীতির ইতিহাস হোক, জিহাদের ইতিহাস হোক, ইলমের ইতিহাস হোক, আমাদেরকে জানতে হবে। এবং আজকের এই যুগে আহলুল হাদিসদের জ্ঞান চর্চার বড় প্রয়োজন রয়েছে। সব কিছুর মূল ভিত্তি হচ্ছে জ্ঞান। আজ ভারতে পাকিস্তানে যে ইসলাম টিকে আছে, এটার ভিত্তি গণতন্ত্র নয়, এটার ভিত্তি ধর্ম নিরপেক্ষতাবাদ নয়, এটার ভিত্তি সেকুলারিজম নয়, এটার ভিত্তি ডেমোক্রেসি নয়, এটার ভিত্তি শুধুই জ্ঞানের চর্চা, মসজিদ মাদ্রাসা নির্মাণের মাধ্যমে জ্ঞানের চর্চাকে ধরে রাখা। আজ রোহিঙ্গাদের কাছে নাই কি জন্য তারা তাদের সক্রিয়তা ধরে রাখতে পারেনি, কেন তাদের মধ্যে থেকে জ্ঞানের চর্চা উঠে গেছিল। সেকুলারিজম থাকলেও গণতন্ত্র থাকলেও তাদের উত্থান ঘটবে না যদি জ্ঞান না থাকে। আজ চীনের মুসলমানদের তাদের সেই সক্রিয়তা কেন হারিয়ে ফেলেছে, অত্যাচারিত নির্যাতিত কেন, সেখানে যদি সেকুলারিজমও থাকে, ডেমোক্রেসিও থাকে, গণতন্ত্রও থাকে, ধর্মনিরপেক্ষতাও থাকে, কিন্তু জ্ঞানের চর্চা না থাকে, তাহলে ওই উত্থান ঘটবে না। উত্থান ঘটানোর জন্য জ্ঞানের চর্চার প্রয়োজন। জ্ঞান আসল, জ্ঞান নূর। ইসলাম এসেছে জাহিলিয়াতের বিপরীতে, জাহিলিয়াত হচ্ছে মূর্খতা আর ইসলাম হচ্ছে জ্ঞান। জ্ঞানের চর্চা যত বাড়বে, যত বাড়বে। আমি সালাফে সালেহীনের জীবনী পড়ে দেখেছি, সালাফে সালেহীনগণ বহু বক্তব্যে আমি বলেছি, সালাফে সালেহীনগণ সবসময় ছিলেন সংস্কারপন্থী। সংস্কারকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন, কেননা সরাসরি ক্ষমতা দখল করতে যাওয়া, সরাসরি ক্ষমতা দখল করার চেষ্টা করা অস্থিতিশীলতার একটা বড় মাধ্যম, নৈরাজ্যতার একটা বড় মাধ্যম। আজ লিবিয়ার মাটিতে দেখেন, সিরিয়ার মাটিতে দেখেন, ইয়েমেনের মাটিতে দেখেন, ক্ষমতা দখল করতে গিয়ে অস্ত্র হাতে উঠিয়ে নিয়ে গণতন্ত্রের নামই হোক আর জিহাদ জঙ্গিবাদের নামই হোক, অস্ত্র হাতে উঠিয়ে নিয়ে মুয়াম্মার আল গাদ্দাফিদের চলে যাওয়ার পরে, এই শাসকদের চলে যাওয়ার পরে আজ লিবিয়া সিরিয়া ইয়েমেনের মাটি মুসলমানদের রক্তে রঞ্জিত, মুসলমানদের রক্তে লালে লাল। এক মুসলমান আর মুসলমানকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করতেছে, কেননা তার আকীদায় সমস্যা আছে, তার জ্ঞানে সমস্যা আছে, তার বিদ্যায় ত্রুটি আছে। আর যখনই আগের যুগের সালাফে সালেহীনকে দেখবেন, আহমদ বিন হাম্বাল সরাসরি ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করেননি, তিনি করেছেন সংস্কারের চেষ্টা। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া সরাসরি ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করেননি, তিনি সংস্কারের চেষ্টা করেছেন, ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা। সাময়িক অনেক ভালো মনে হলেও, সাময়িক অনেক আবেগপ্রবণ মনে হলেও, সাময়িক অনেক ফলপ্রসূ মনে হলেও, দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ, দীর্ঘস্থায়ী দুঃখের কারণ, দীর্ঘস্থায়ী দাওয়াতি কাজে বাধার কারণ, দীর্ঘস্থায়ী জ্ঞানের চর্চায় বাধার কারণ। আর সংস্কারের চেষ্টা, অরাজনৈতিকভাবে প্রভাব বিস্তারের চেষ্টা, আপনি হয়তো আজকে অরাজনৈতিকভাবে প্রভাব বিস্তারটা সারা পৃথিবীতে একশো একশো বাস্তব। কীভাবে আজ আপনি দেখতেছেন যে আমেরিকার ক্ষমতায় আসছে জো বাইডেন, তার আগে দেখলেন আমেরিকার ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প, তার আগে হয়তো ছিল বারাক ওবামা, কিন্তু আসলে বারাক ওবামার যুগেও, ডোনাল্ড ট্রাম্পের যুগেও, জো বাইডেনের যুগেও আমেরিকার আসল ক্ষমতা ছিল ইহুদি ইসরায়েলের হাতে। তো ইহুদি ইসরায়েলরা কি ভোটের মাধ্যমে লড়াই করে আমেরিকার ক্ষমতা দখল করলো? ইহুদি ইসরায়েলরা কি অস্ত্রের মাধ্যমে আমেরিকার ক্ষমতা দখল করলো? এটা বলে লবিং এর মাধ্যমে অরাজনৈতিক প্রভাব। পৃথিবীর এমন কোনো দেশ নাই, আজকে আপনি হয়তো চোখের সামনে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু অরাজনৈতিকভাবে আন্ডারগ্রাউন্ডে যারা টাকার মালিক, যারা ক্ষমতার মালিক, তারা অন্য কেউ। এটাই পৃথিবীর চিরন্তন বাস্তব সত্য। আপনিও আজকে ভোটে দাঁড়িয়ে ক্ষমতায় চলে যাবেন, অন্যের কাছে জিম্মি হয়ে যাবেন। যারা আগে থেকে সত্যিকার রিয়াল ক্ষমতার মালিক তাদের কাছে জিম্মি হয়ে যাবেন, তাদের কথার বাইরে আপনি চলতে পারবেন না, নড়তে পারবেন না। এই জন্য আসল হচ্ছে অরাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করা, প্রভাব বিস্তার করে সরকারকে মানতে বাধ্য করা, সংস্কার হতে বাধ্য করা, সমাজ সংস্কার, সমাজ বিপ্লব ইসলামের বিজয়ের মূল ভিত্তি। বলেন বাংলাদেশ মুসলমানদের দেশ, 90% মুসলমানদের দেশ, 90% মুসলমানের কয়জন সালাত আদায় করে?
তাহলে কিভাবে এটা 90% মুসলমানের দেশ হয় যেখানে 90% মুসলমানের 2% 3% সালাত আদায় করে না? এদের উপর আপনি কিসের ইসলামী খেলাফত কায়েম করবেন? আজকে ইসলামী খেলাফত কায়েম করবে, কালকে এরাই বিদ্রোহ করবে, চাইনা খেলাফত। এটাই বাস্তব সত্য। আজকে বাংলাদেশ বলছেন মুসলমানের দেশ, কয়টা বাংলাদেশের মুসলমান কোরআন পড়া জানে? কয়জন? বাংলাদেশে তো চলে আবেগের খেলা, বাংলাদেশের সর্বত্র আবেগ নিয়ে ছিনিমিনি খেলা হয় সর্বত্র। যেমন আজকের এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে জিকে একাডেমির মাঠে, এরপর আসছে সালাফি কনফারেন্স 4-5 মার্চ, বাংলার যেহেতু আবেগে যারা বিশাল সমাবেশ ঘটেছে, আরো বহু জায়গায় সমাবেশ ঘটবে। বাঙালি যেহেতু আবেগী জাতি, আজকে যদি ঘোষণা করা হয় মিছিলের আহ্বান, শত লোক লাখ লোকের অভাব হবে না। কালকে যদি আহ্বান করা হয় মানববন্ধনের, শত লোক লাখ লোকের অভাব হবে না। কালকে যদি আহ্বান করা হয় হরতাল অবরোধের, লোকের অভাব হবে না। সমাবেশের আহ্বান করা হয়, লোকের অভাব হবে না। আর যদি বলি আসেন এখানে কোরআন শেখানো হবে, কয়টা লোক আসবে? কথা বলেন না যে আজকে জিকে একাডেমির মাঠে যদি আমি বলতাম কোরআন শিখাবো, কয়টা লোক আসবে? তাতে উপস্থিত জনগণের যত উপকার হয়েছে, এই উপস্থিত জনগণকে যদি সুরা ফাতেহা শিখানো হতো,